বেসিক ফিজিক্সের সম্পূর্ণ নতুন আরেকটা ট্রিক্স নিয়ে আমরা চলে এসেছি। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন বা জারটো ভনকের গণনা। সেটা কার জন্য দেখব? সেটা দেখব ইলেকট্রিক্যাল ডিস্ক বা উপবৃত্তাকার ডিস্কের জন্য। তাহলে এখানে দেখো দেয়াই আছে ছবিতে যে একটা উপবৃত্তাকার ডিস্ক, যা এই সাইডটা হচ্ছে ই আর এটা হচ্ছে ই, এদিকে গেছে। তাহলে এই উপবৃত্তাকার ডিস্কটার জন্য তাড়াতাড়ি তোমরা বলো দেখো ক্ষেত্রফল কি হবে। তাহলে এই উপবৃত্তাকার ডিস্কটার জন্য ক্ষেত্রফল কি লিখি আমরা, যে পাই এ ইনটু বি, এটাই তো লিখি। এখন যদি এর পর তুমি ধরে নিচ্ছি আমাকে কি ক্যালকুলেশন করতে হবে, জারটো ভ্রামক ক্যালকুলেশন করতে হবে। তো আমি প্রথম যে জারটো ভ্রামকটা ক্যালকুলেশন করবো সেটা হচ্ছে এই ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ আই ওয়াই এর মান আমি বের করবো, ঠিক আছে। তাহলে আই ওয়াই এর মান যখন আমি বের করবো আমার মূলবিন্দু কোনটা হয়ে যাচ্ছে, এই ওয়াইটাই মূলবিন্দু হয়ে যাচ্ছে। তাহলে আমার যে ইন্টিগ্রেশন আমি করবো সেটা কোনখান থেকে, এই সাইডটা আছে ইয়ে, তাহলে এই সাইডটা মাইনাসে, তাহলে এটা হচ্ছে মাইনাসে এই পয়েন্টটা, আর এটা এই পয়েন্টটা কি হচ্ছে, এটা হচ্ছে প্লাসে। তাহলে আমার ইন্টিগ্রেশনের লিমিট কি দাঁড়ালো, ইন্টিগ্রেশনের লিমিট আমার দাঁড়ালো মাইনাস এ থেকে এ, এই লিমিট দিয়ে আমি ইন্টিগ্রেশনটা আমাকে করতে হবে। ওকে, আশা করি বোঝা যাচ্ছে তোমাদের। আর এই মূল বিন্দু হচ্ছে বা ভর কেন্দ্র হচ্ছে ওটা এখানে। এখন আমাকে ধরে নিতে হচ্ছে যে উপবৃত্তাকার ডিস্কটার একটা এক্স দূরত্বে একটা অংশ সেটা হচ্ছে ডিএক্স। ধরে নিই একটা ছবিটা এঁকে নিই, তো ধরে নিচ্ছি দাঁড়াও ছবিটা ক্লিয়ার করে একটু লিখে নিই, সবাই দেখতে পাচ্ছ আশা করি, যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। কিন্তু তাহলে এই যে অংশটা, এই অংশটা হচ্ছে ডিএক্স, এই অংশটা হচ্ছে ডিএক্স, এইটুকু অংশ। ওকে, আর এটা মূল বিন্দু থেকে যে দূরত্বটা সেটা হচ্ছে এক্স, তার মানে এই যে দূরত্বটা এটা হচ্ছে এক্স দূরত্ব, আর এই এই দিকের যে অংশটা সেটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। তাহলে আমাকে তাড়াতাড়ি বলো তো যে এই অংশটার ক্ষেত্রফল কি হবে। তাহলে ডিএক্স অংশের ক্ষেত্রফল, ডিএক্স অংশের ক্ষেত্রফল কি হচ্ছে, যে টু ওয়াই মানে হচ্ছে উপর আর নিচে ওয়াই, টু ওয়াই ইন্টু ডিএক্স, এটাই হয়ে যাচ্ছে ক্ষেত্রফল। এখন দেখো এই পুরো উপবৃত্তাকার ডিস্কটার প্রতি একক ক্ষেত্রফলে ভর কত হচ্ছে, প্রতি একক ক্ষেত্রফলে ভর এই এম বাই পাই এবি, তাই তো? তাহলে এই ডিএক্স অংশের ভর কত দাঁড়াবে, তাড়াতাড়ি বলো ডিএক্স অংশের ভর, বলো 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 বলো, ডিএক্স অংশের ভর আমার দাঁড়াচ্ছে কি, তাহলে ডিএক্স অংশের ভর হচ্ছে যে এম বাই পাই এবি ইন্টু টু ওয়াই ডিএক্স, তাই এটা আমি পেয়ে গেলাম ডিএক্স অংশের ভর। তাহলে এখন এই ডিএক্স অংশে যার প্রভাব কি হবে, জাস্ট এই ভরটা ইন্টু এক্স স্কয়ার, তাই তো? তাহলে ডিএক্স অংশের যার প্রভাব, ডিএক্স অংশের চার্জ ভ্রামক ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এম পাই এ বি ইন্টু টু ওয়াই ডিএক্স ইন্টু এক্স স্কয়ার, তাই তো? তাহলে এখানে আমি চার্জ ভ্রামকের মানটা পেয়ে গেলাম। তাহলে এটা আমার মানটা বেরিয়ে গেল, তাই তো? এখন দেখো উপবৃত্তের সমীকরণ আমরা কি জানি, বলো কে জানো উপবৃত্তের সমীকরণ, যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, তাই তো? তাহলে এখান থেকে আমি যদি ওয়াই এর মানটা বের করি কি বের হবে দেখি, যে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে ওয়াই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখো, বি স্কোয়ার রুট ওভার বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে ইকুয়াল টু কি দাঁড়ালো, বি বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই ওয়াই মানটা যদি চট করে এখানে বসিয়ে দিই কি হচ্ছে ভ্যালুটা দেখে নি, তাহলে ভ্যালুটা আমরা পাবো যে এম বাই পাই এ বি ইন্টু টু ইন্টু বি বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে দেখো বিবি কেটে যাচ্ছে, বিটাকে বিটাকে কেটে দিলাম, তাহলে কি দাঁড়াচ্ছে এটা হয়ে যাচ্ছে 2m বাই
পাই এ স্কোয়ার, এদিকে কি হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এটা আমরা পেয়ে গেলাম কি এই ছোট্ট অংশটার ডিএক্স অংশটার জাগ্রহণকে মান। তাহলে এখন মোট জাগ্রহণ কি হবে, আমাকে কি করতে হবে ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন তাহলে করে নি, ইন্টিগ্রেশনটা কি দাঁড়াচ্ছে যে ইন্টিগ্রেশন আই ও আই ওয়াই এর মানটা পুরোটার জাগ্রহণ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওই মানটা। তাহলে এই মানটা বসে নিয়ে একবার দেখে নিই মানটা একবার কত ছিল, তাহলে হচ্ছে এটা হচ্ছে 2m বাই পাই স্কয়ার এক্স স্কয়ার রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইন্টু ডিএক্স। লিমিটটা কি ছিল মাইনাস এ থেকে এ। ওকে, তাহলে এর জন্য আমি কি লিখতে পারি যে 2m বাই পাই স্কয়ার ইন্টিগ্রেশন মাইনাস এ থেকে এ এক্স স্কয়ার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইন্টু ডিএক্স। ওকে, এখন দেখো এই ইন্টিগ্রেশনটা করতে গেলে আমাকে কি করতে হবে, ধরে নিতে হবে যে ধরি x ইকুয়াল টু a সাইন থিটা। x ইকুয়াল টু যদি a সাইন থিটা হয় তাহলে dx ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, dx ইকুয়াল টু দাঁড়াচ্ছে a cos থিটা d থিটা। তাই আবার দেখো x এর মান কোথা থেকে বেরিয়ে গেছে, মাইনাস এ থেকে a তে। তাহলে x যদি মাইনাস f হয় তাহলে সাইন কমনের মান কি হতে হবে, সাইন থিটার মান মাইনাস ওয়ান, তার মানে থিটার মান কততে মাইনাস ওয়ান মাইনাস পাই বাই টু তে। আর যখন এক্স ইকুয়াল টু মাইনাস এ আর থিটা ইকুয়াল টু কত হবে পাই বাই টু, যখন এক্স ইকুয়াল টু এ মাইনাস এ আর এ। তাই তাহলে এই দুটো কন্ডিশন যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে যার তো ফর্ম আই ওয়াই ইকুয়াল টু কি পাচ্ছি, আবার দেখো টু এম বাই পাই এ স্কোয়ার এটাকে লিখে নিই, টু এম বাই পাই এ স্কোয়ার লিখে নিলাম। ইন্টিগ্রেশন এখন কি হয়ে যাচ্ছে মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু, কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু এ কস থিটা ডি থিটা। ডিএক্স এর জায়গায় বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে বসিয়ে দিলে আমার মানটা কি লিখছি আবার দেখি, টু এম বাই পাই এ স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার এখানে একটা বেরিয়ে গেল, এখানে একটা বেরোচ্ছে, এখানে একটা, তাহলে এখানে হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার ফোর বেরিয়ে যাচ্ছে ইন্টু পাই বাই টু থেকে পাই বাই টু, এটা কি হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি হয়ে যাবে রুট ওভার কস স্কোয়ার থিটা, তাহলে শুধু হয়ে যাচ্ছে কস থিটা। আবার এখানে একটা কস থিটা আছে তাহলে কি হয়ে যাচ্ছে কস স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। ওকে, তাহলে এই মানটা পেয়ে গেলাম। এখন তাহলে এই মানটা কি হয়ে যাচ্ছে যে আমি যদি এবার এখানে একটা চার দিয়ে গুণ করি নিচে একটা চার দিয়ে গুণ করি তাহলে কি হচ্ছে এটা হয়ে যাচ্ছে এম এ স্কোয়ার বাই টু পাই, এটা দাঁড়িয়ে যাচ্ছে চার দিয়ে নিচে গুণ করছি উপরে চার দিয়ে গুণ করছি, তাহলে কি হয়ে যাচ্ছে এটা যে মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু, এটা হয়ে যাচ্ছে ফোর সাইন স্কোয়ার মানে ফোরটাকে এটাকে লিখছি সাইন থিটা ইন্টু কস থিটা কস থিটা এই পুরোটার স্কোয়ার ইন্টু ডি থিটা লেখা যেতে পারে। তাহলে এইভাবে যদি লিখি তাহলে কি লিখতে পারি এম এ স্কোয়ার বাই টু পাই, তারপর কি দাঁড়াচ্ছে যে এটা কার ফর্মুলা সাইন টু থিটার ফর্মুলা, তাহলে মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু, এটা হচ্ছে সাইন স্কোয়ার টু থিটা ইন্টু ডি থিটা। তাহলে এখন আমরা কি জানি যে কস টু থিটা ইকুয়াল টু হয় ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা, তাই তো। তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হয় ওয়ান মাইনাস কস টু থিটা বাই টু, তাই তো। তাহলে এই ফর্মুলাটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে এম এ স্কোয়ার বাই টু পাই মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু থিটার মান এখানে হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস ওয়ান ভেঙে নিচ্ছি হাফ মাইনাস হাফ ভেঙে নি যে হাফ মাইনাস হাফ কস টু থিটা, টু থিটা এখানে টু থিটা আগে ছিল তাহলে এটা ফোর থিটা হয়ে যাচ্ছে। ওকে, পুরোটা ইন্টু। ওকে, তাহলে এখন আই ওয়াই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, আই ওয়াই ইকুয়াল টু দাঁড়াচ্ছে এম এ স্কোয়ার বাই টু পাই, পাট পাট করে যদি ভেঙে নিই তাহলে মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু হাফ ডি থিটা মাইনাস
এম এ স্কোয়ার বাই ফোর পাই, এই হাফটাকে বাইরে বের করেছি, মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু কস ফোর থিটা ডি থিটা। তাহলে এর মানটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যে এম এ স্কোয়ার বাই ফোর পাই ইন্টু এটার মান কি হয়ে যাচ্ছে, থিটার ইন্টিগ্রেশন করলে কি হয় পাই বাই টু, মাইনাস অফ মাইনাস মানে প্লাস হয়ে যাচ্ছে পাই বাই টু, মাইনাস এ স্কোয়ার বাই ফোর পাই এর মানটা কি হয়ে যাচ্ছে কস ফোর থিটার ইন্টিগ্রেশন করলে কি হয় সাইন ফোর থিটা বাই ফোর, তাই তো। আর এর মানটা কত হচ্ছে মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু। তাহলে মানটা যদি বসাও তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, সাইন এর মান কত হয়ে যাচ্ছে টু পাই হয়ে যাচ্ছে, ফোর ইন্টু পাই বাই টু মানে টু পাই, টু পাই সাইন টু পাই মানে সাইন ইন্টু সাটার মান জিরো। তাহলে এই পুরো টার্মটা কি হয়ে যাচ্ছে, এই পুরো টার্মটা আমাদের জিরো হয়ে যাচ্ছে, এই পুরো টার্মটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে এখন শুধু কোন টার্মটা থাকছে, এই টার্মটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে এম এ স্কোয়ার বাই ফোর পাই ইন্টু পাই, তাহলে এটা কত হয়ে যাচ্ছে পাই, তাহলে পাই পাই কেটে গেলে এম এ স্কোয়ার বাই ফোর, তাহলে আই ওয়াই ইকুয়াল টু আমার কি বেরোলো, আই ওয়াই ইকুয়াল টু বেরোলো এম এ স্কোয়ার বাই ফোর। তাহলে আশা করি তোমরা মানটা কিভাবে বের করতে হবে বুঝতে পারলে। ওকে, তাহলে অনুরূপ ভাবে আমি আই এক্স এর মানটাও বের করতে পারি, মানে এক্স অক্ষ বরাবর এই এক্স অক্ষ বরাবর, তাই তো। তাহলে আই এক্স এর মানটাও কি হবে অনুরূপ ভাবে, তাহলে অনুরূপ ভাবে আই এক্স ইকুয়াল টু হয়ে যাবে এম বি স্কোয়ার বাই ফোর। ওকে, তাহলে এই তলের সাথে লম্ব বরাবর অক্ষ সেই অক্ষ বরাবরও কি হয়ে যাচ্ছে, মানে আমার যদি এই তলের সাথে লম্ব একটা অক্ষ সেটা যদি জেড অক্ষ হয়, এটা যদি জেড অক্ষ হয় তাহলে আই জেড ইকুয়াল টু কি হচ্ছে, আই জেড ইকুয়াল টু হচ্ছে আই এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু হচ্ছে এম এ স্কোয়ার বাই ফোর প্লাস এম বি স্কোয়ার বাই ফোর ইকুয়াল টু এম বাই ফোর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো আমরা কত সহজে মানগুলো বের করে নিতে পারলাম। ওকে, তাহলে আশা করি তোমরা ওই ভিডিওটা পছন্দ করবে, যদি পছন্দ করো অবশ্যই লাইক করতে ভুলো না, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী আমরা যে ভিডিওগুলো দেবো তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। ওকে, তাহলে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরবর্তী একটা ট্রিক্স নিয়ে, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ।